তো আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি ফাইভ পয়েন্ট সেভেনের এখানে পনেরো দাগ থেকে অঙ্কগুলি করবো আগের দিন আমরা চোদ্দো দাগ পর্যন্ত করে দিয়েছি যারা ভিডিওগুলো দেখি দেখতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবো অথবা বাটনে লিঙ্ক দেবো দেখতে পারো তো এখানে পনেরো দাগের অঙ্কটি কী আছে দেখো যে বলছে মোহিত এমন একটি দুই অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদয়ে সমষ্টির চার গুণ অপেক্ষা তিন বেশি এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে আঠেরো বেশি হিসাব করে দেখি মোহিত কোন সংখ্যা লিখবে দেখো দুই অঙ্কের সংখ্যা লিখার জন্য তোমার দুটা হচ্ছে অঙ্ক লাগবে একটা এককের ঘরের অঙ্ক একটা দশকের ঘরের অঙ্ক তো এখানে তাহলে ধরে নিতে হবে এককের ঘরের একটা অঙ্ককে এক্স দশকের ঘরের অঙ্ককে ওয়াই মূল সংখ্যা মূল যে যে সংখ্যাটা হবে দুই অঙ্কে সেটা লিখার যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রয়োগ করে মূল সংখ্যাটা লিখবো তারপরে দুটো আমরা এখানে সমীকরণ সাজাবো তো সবার প্রথম চলো অঙ্কটাকে শুরু করা যাক তাহলে এখানে দেখো এখানে হচ্ছে পনেরো দেয়ের অঙ্কটা তাহলে দেখো এখানে কি লিখবো দেখো এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কটা ধরবো তাহলে লিখবো যে ধরি মোহিতের ধরি মোহিতের লেখা মোহিতের লেখা সংখ্যার একক এর এককের অঙ্ক এককের অঙ্ক এক্স এবং দশকের অঙ্ক ওয়াই হয়েছে এটা তাহলে দেখো মূল সংখ্যালিকা সূত্র কী জানি আমরা তাহলে অতএব মূল সংখ্যা কত হবে দেখো দেখোকের ঘরের অঙ্ক কত আছে হচ্ছে ওয়াই তাহলে দশ ইন্টু ওয়াই প্লাস কী এককের ঘরের অঙ্ক মানে হচ্ছে এক্স তাহলে এটা হচ্ছে মূল সংখ্যা এবার অঙ্ক দুটা যদি আমি স্থান বিনিময় করি তাহলে কী হবে তাহলে অতএব এখানে বলছে সংখ্যা দুটির স্থান বিনিময় সংখ্যা দুটি স্থান বিনিময় করলে তখন তখন সংখ্যাটি হয় কত হবে দেখো এখানে স্থান বিনিময় মানে কিছুই না শুধু এক্সের জায়গায় ওয়াই এবং এর জায়গায় এক্সপ্রোস করে দেবে তাহলে টেন এক্স প্লাস ওয়াই তাহলে এটা হবে এরপরে এবার সমীকরণগুলো তৈরি করতে হবে সমীকরণগুলো কীভাবে তৈরি হবে আগে বইটা একটু দেখো দেখো এখানে কী বলেছে বলছে বলছি একটি দুই অঙ্কের সংখ্যা লিখবো তাহলে দুই অঙ্কের সংখ্যা তো আমি লিখেছি সে হচ্ছে যেটা হচ্ছে টেন এখানে টেন ওয়াই প্লাস এক্স এইটা বলছে যেটি তার অঙ্কদের সমষ্টি কী কী অঙ্ক ধরেছি এক্স আর ওয়াই এককের ঘরের অঙ্ক এক্স আর দশকের ঘরের অঙ্ক ওয়াই তাহলে তাদের সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই সমষ্টির গুণ মানে ফোর ইন্টু এক্স ওয়াই অপেক্ষা তিন বেশি তাহলে ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই ইকাল টু থ্রি তাহলে মূল সংখ্যাটা সমান হবে তাদের অঙ্ক দুটার সমষ্টির চার গুণ অপেক্ষা তিন বেশি ঠিক আছে তো কীভাবে লিখছি দেখো তাহলে লিখব যে এখন এখানে তাহলে দেখো প্রথমে মূল সংখ্যাটা যেটা বেরিয়েছে আমার কথা বেরিয়েছে মূল সংখ্যাটা বেরিয়েছে এটা তাহলে এখানে হচ্ছে টেন ওয়াই প্লাস এক্স এটা সমান হবে কি অঙ্ক দুটার সমস্ত অঙ্ক দুটা কী কী ধরেছে একটা এক্স প্লাস ওয়াই তার চার গুণ মানে ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই আর এটা ই অপেক্ষা তিন বেশি এটা তো এটা তাহলে এবারে এটাকে একটু ক্যালকুলেশন করে আমি করবো তাহলে টেন ওয়াই আর প্লাস এক্স আর ইকাল টু ফোর এক্স প্লাস ফোর ওয়াই এটাই প্লাস থ্রি তো এক্সের টার্মগুলোকে এক্সের জায়গায় তাহলে টেন এখানে হচ্ছে মাইনাস ফোর ওয়াই আর প্লাস এক্স মাইনাস ফোর এক্স ইকাল টু থ্রি হয়েছে এটা তো এখানে আরেকটু ক্যালকুলেশন করলে কত আসবে দেখো তো এখানে আরেকটু ক্যালকুলেশন করলে এখানে আসবে তাহলে সিক্স ওয়াই আর এখানে আসবে মাইনাস এখানে থ্রি এক্স এটা ইকাল টু থ্রি হয়েছে এটা তো এখানে আর ক্যালকুলেশন করলে কত আসবে তাহলে এখানে তিন যদি আমি কমনলি লি তাহলে হবে টু ওয়াই মাইনাস এক্স আর এটা ইকাল টু কত আসবে থ্রি তো থ্রি থ্রি কেটে হবে আর এখানে যদি এটাকে এরকম করি মাইনাস আর এখানে মাইনাস টু ওয়াই তাহলে এটা আসবে কত এটা আসবে কত মাইনাস ওয়ান বুঝছে এটা তাহলে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দিয়ে দেবো এরপরে দ্বিতীয় নম্বর সমীকরণটা কীভাবে তৈরি হবে দেখো এখানে দেখো দ্বিতীয় নম্বর সমীকরণটা কী বলেছে বলছে সংখ্যাটি অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা চেয়ে আঠেরো বেশি তো এটার উপরে আমরা দ্বিতীয় সমীকরণটা তৈরি করবো তাহলে দেখো সংখ্যা দুটা স্থান বিনিময় করলে আমি কী পেয়েছিলাম টেন এক্স প্লাস ওয়াই তো তাহলে এখানে লিখব টেন এক্স প্লাস ওয়াই তাহলে এখন টেন এক্স প্লাস ওয়াই হয়েছে তাহলে এটা হচ্ছে কী মূল সংখ্যা আচ্ছা এখানে এবারে কী করছে বলছে মূল সংখ্যার থেকে আঠেরো বেশি মূল সংখ্যাটা কত বেড়ে ছিল টেন ওয়াই প্লাস হচ্ছে এক্স এর থেকে কত আঠেরো বেশি তো এটা তো এখানে এবারে ক্যালকুলেশন করলে টেন এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টেন ওয়াই এটা ইকাল টু আঠেরো তো এখানে তাহলে এবারে করলে কত এসে মাইনাস নাইন এই মাইনাস নয় প্লাস হচ্ছে নাইন এক্স আর এখানে মাইনাস নাইন ওয়াই ইকাল টু এখানে আঠেরো তো এখানে হচ্ছে ই করলে এক্স ইকাল টু তাহলে কত হবে এক্স মাইনাস ওয়াই নয়টাকে কমন লিখলে এখানে হবে টু তাহলে এটা হচ্ছে দু নম্বর এবার এক আর দু নম্বর সমীকরণে দেখো দুটো জায়গাটায় কী আছে এখানে এক্সের টার্ম আছে আর তাহলে আমরা কী করবো দুটোকে এক জায়গায় করে আমরা কী করব এখানে বিয়োগ করে দেবো তাহলে এখানে লিখবো যে এখন এক্স মাইনাস টু ওয়াই এটা ইক্যাল টু কত আছে মাইনাস ওয়ান আর দ্বিতীয় নম্বর সমীকরণটা আছে এক্স মাইনাস ওয়াই টু টু তো এখানে তাহলে কী করবো আমরা দেখো এখানে তাহলে আমরা কী করবো বিয়োগ করবো তাহলে বিয়োগ তাহলে বিয়োগ করলে কত আসবে দেখব তাহলে এখানে দেখো বিয়োগ করলে এখানে এখানে কি দুটো ক্ষেত্রে প্লাস আছে তাহলে এখানে হবে মাইনাস এখানে হবে প্লাস আর এখানে হবে মাইনাস এখানে প্লাস আছে তো এখানে এটা কেটি হবে আর এখানে এটা কত হবে মাইনাস এখানে ওয়াই হবে আর এখানে এটা কত হবে মাইনাস থ্রি হবে তাহলে ওয়াইকাল টু কত বেরাবে ওয়াইকাল টু এখানে হচ্ছে থ্রি বেরাবে ঠিক আছে তাহলে ওয়াইকাল টু থ্রি আর তাহলে এক্সের মানটা কত বেড়াবে যে কোনো আমি একটা সমীকরণকে তুলব হলে এক নম্বর নাহলে দু নম্বর সমীকরণটাকে এখানে তুলব তাহলে আমি দেখো প্রথমে দু নম্বর সমীকরণটাকে তুলে নিই তাহলে লিখবো যে দুই নম্বর সমীকরণীয় ওয়াইকাল টু এখানে যেটা বেরিয়েছে ওয়াইকাল টু কত বেরিয়েছে ওয়াইকাল টু থ্রি বসিয়ে পাই ঠিক আছে তো এখানে তাহলে এবারে মানটা এবারে বোস করাবো তাহলে দ্বিতীয় নম্বর সমীকরণ কত বেড়েছিলো তাহলে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু কত এখানে টু তাহলে এখানে করলে হবে এক্স ইকাল টু টু প্লাস ফাইভ এ থ্রি মানে কত ফাইভ তাহলে এখানে এক্সের এই মান কত বেরিয়েছে এটা তাহলে এবারে দেখো এবারে আমি সংখ্যাটিকে এই করবো সংখ্যাটি এখানে করব যে অতএব সংখ্যাটি কত হবে সংখ্যাটি কত কত ছিল যে দশকের ঘরের অঙ্ক দশ ইন্টু দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক তাহলে এটা ইকাল টু ওয়াই এর মান হচ্ছে থ্রি আর এর মান হচ্ছে ফাইভ তাহলে কত বেরিয়েছে তিরিশ প্লাস পাঁচ মানে কত তাহলে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এটাই হচ্ছে অ্যান্সার কেন দেখো ষোলো ধাগের অঙ্কটি কী আছে বলছে আমি একটি দুই অঙ্কে সংখ্যা লিখবো যার অঙ্ক দুটি সমষ্টি চোদ্দ এবং সংখ্যাটির থেকে উনতিরিশ বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে সমীকরণ গঠন করি ও সমাধান করে দেখি দুই অঙ্কের সংখ্যাটি কি হবে তো সবার প্রথম তাহলে এককের আর দশকের অঙ্কটা ধরবো তারপরে মূল সংখ্যাটা তৈরি করব তারপরে সমীকরণগুলো তৈরি করব তো কীভাবে করতে হবে দেখো তাহলে এখানে ষোলোর দাগ তাহলে ধরি সংখ্যাটির একক এককের ঘরের অঙ্ক এক্স এবং দশকের দশকের ঘরের অঙ্ক ওয়াই হয়েছে এটা তাহলে এবারে সংখ্যাটি কি হবে তাহলে অতএব মূল সংখ্যা সমান কত হবে দেখো এখানে সিম্পল জাস্ট দশ ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক অঙ্ক তো এটা হচ্ছে সূত্র তাহলে দশ ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক এটা হয়েছে এরপরে এবারে আমরা কি করব সমীকরণটা তৈরি করব দেখো কি বলেছে বলেছে একটি দুই অঙ্কে সংখ্যা লিখবো যার অঙ্ক অঙ্ক দুটি সমষ্টি চোদ্দ মানে হচ্ছে অঙ্ক দুটি যেগুলো এক্স আর ওয়াই ধরেছি যে এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক সেই দুটো যোগ ভালো হচ্ছে চোদ্দ এটা হচ্ছে তাহলে একটা সমীকরণ তৈরি হবে আর একটা কী বলেছে সংখ্যাটির থেকে উনত্রিশ বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে তাহলে সংখ্যার মূল সংখ্যাটা থেকে উনত্রিশ বিয়োগ করবো তাহলে অঙ্ক দুটা কী হবে সমান হবে তো এইটা একটা সমীকরণ তৈরি হবে এটা একটা কীভাবে করতে হবে দেখো তাহলে এক নম্বর যে সমীকরণটা তৈরি হবে সেটা কি অঙ্ক দুটার সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই এটাই কাল কত এই টু হচ্ছে এখানে চোদ্দো তাহলে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবার সংখ্যাটির থেকে উনতিরিশ বিয়োগ করলে তাহলে সংখ্যাটি তাহলে মূল সংখ্যা থেকে উনতিরিশ বিয়োগ করলে এখন সংখ্যাটি হবে কত টেন ওয়াই প্লাস এক্স মাইনাস উনত্রিশ টেন ওয়াই মাইনাস উনত্রিশ আর এখানে এক্স প্লাস ওয়ান তো এখান থেকে যদি আমি তিন দশ কমন লি তাহলে ওয়াই মাইনাস থ্রি হয়েছে এটা আসবে আর প্লাস এখানে কত এক্স প্লাস এরকম আসবে এবারে কি হবে দেখো অঙ্ক কি হবে সমান হবে তাহলে অঙ্কদয় এটা হচ্ছে কি দশ ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক তাহলে এখন এই দুটা কি হবে সমান হবে মানে এইটা ইকাল টু এটা মানে ওয়াই মাইনাস থ্রি এই এককের দশকের ঘরের অঙ্কটা সমান হবে কি এই এককের ঘরের অঙ্কর থেকে তো এইটা তো এখানে তাহলে এটাকে করলে কত আসবে ওয়াই মাইনাস এক্স আর এখানে হচ্ছে ওয়ান প্লাস থ্রি তো এখানে হবে তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই আর একে ফোর তো এখানে তাহলে কত হবে দেখো এখানে তাহলে এক্স মাইনাস ওয়াই ইকাল টু মাইনাস ফোর তো এটা হচ্ছে দু নম্বর তো এক আর দু নম্বরকে এবারে কী করলে আমার এখানে দেখো হবে দেখো এক নম্বরে কত বেরিয়েছিল এক নম্বরে আমার বেরিয়েছে এক্স প্লাস ওয়াই ইকাল টু চোদ্দো আর দু নম্বরে বেরিয়েছে দেখো এক্স মাইনাস ওয়াই ইকাল টু মাইনাস ফোর তো দুটায় কী করবো যোগ করে দেবো তাহলে এবারে নেক্সট স্টেপে দেখো যোগ করব তাহলে লিখবো যে এখন তাহলে প্রথম নম্বর সমীকরণ কী ছিল এক্স প্লাস ওয়াই ইকাল টু চোদ্দো আর দ্বিতীয় নম্বর সমীকরণ কত বেরিয়েছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস ফোর তো এখানে তাহলে ই করবো তাহলে কী করবো যোগ করবো তাহলে যোগ করলে কি হবে দেখো এখানে কেটে আবার এটা হবে কত টু এক্স আর এখানে এটা কত হবে দশ তো এখানে তাহলে এক্স টু হবে ফাইভ তো এটা তাহলে এটা হচ্ছে একটা আর আরেকটা যে কোনো মান মার করতে হবে তাহলে ধরব যে দুই নম্বর সমীকরণে এক্স ইকাল টু ফাইভ বসিয়ে পাই দু নম্বর সময় কারণে এক্স ইকাল টু ফাইভ বস করাবো তাহলে এখানে কত হবে তাহলে ফাইভ মাইনাস ওয়াই মাইনাস ফোর এটা আসবে তাহলে মাইনাস ওয়াই ইকাল টু মাইনাস ফোর মাইনাস ফাইভ মানে কত মাইনাস নাইন আর এখানে ওয়াই ইকাল টু তাহলে কত হবে নাইন তাহলে এক্স আর ওয়াই মানটা পেয়ে গেলাম তাহলে মূল সংখ্যাটা বার করব তাহলে এখানে মূল সংখ্যা বার করবো তাহলে অতীব হবে তাহলে কত আছে দশ দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক তাহলে টেন ইন্টু নাইন প্লাস ফাইভ তাহলে হচ্ছে নব্বই প্লাস পাঁচ মানে পঁচানব্বই তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি স্টেপ বাই স্টেপ বইতে পেরেছো যদি কোথাও বইতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারো এরপরে সাতেরো ধাকের অঙ্কটি কী আছে দেখো রহমত চাচা তার নৌকা নিয়ে সোতের অনুকূলে ছয় ঘন্টায় তিরিশ মাইল গিয়ে ওই পথ সোতের প্রতিকূলে দশ ঘন্টায় ফিরে এলেন স্থির জলে রহমত চাচা নৌকার গতিবে গতিবেগ ও সোতের গতিবেগ হিসাব করে লিখি তো এখানে দেখো তাহলে আমরা সবার প্রথমে অঙ্কটা এখানে কি ধরবো দেখো দেখো নৌকার গতিবেগ ঘণ্টায় কত ছিল সেটাকে ধরবো আর হচ্ছে স্থির জলে আর সোতের বেগে সোতের বেগটা ঘন্টায় কতটা ছিল সেটাকে আগে ধরবো তারপরে সতের অনুকূলে বেগ বার করবো প্রতিকূলে বেগ বার করবো এবং ক্যালকুলেশন করে সমাধানগুলো করবো তো চলো কীভাবে করতে হবে দেখো তাহলে এখানে সাতের উদ্দ্বার ধরি স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় এক্স মাইল হয়েছে এটা এবং স্রোতের বেগ ঘন্টায় কত হবে ওয়াই মাই তো এটা তাহলে দেখো সোতের অনুকূলে নৌকার বেগ বার করবো ঘন্টায় কত আর প্রতিকূলে বার করবো দেখো তাহলে লিখব যে সোতের অনুকূলে নৌকার বেগ সোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত সতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত হবে দেখো যখন সতের অনুকূলে হচ্ছে মানে সত্যটা যেদিকে ভাঙছে সেই দিকেই নৌকাটা যাচ্ছে তাহলে সেই জন্য দেখো এখানে এইটার যা হচ্ছে বেগ গতিবেগ আর সোতের বেগ দুটো কী যোগফল মানে ই হবে তাহলে এক্স প্লাস ওয়াই এত হবে তাহলে এত কী এত মাইল আর যখন সতের প্রতিকূলে হবে মানে সত্যটা যেদিকে ভাঙছে নৌকাটা তার বিপরীত দিকে যাচ্ছে তাহলে একটা অপরটা থেকে কী হবে বিয়োগ হবে তাহলে লিখবো যে সত্যের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় কত হবে নৌকার বেগ ঘন্টায় এক্স মাইনাস ওয়াই হয়েছে এত মাইল তো এরপরে দেখো আমরা আবার সমীকরণগুলো তৈরি করব দেখো কি বলেছে বলছে নৌকার নৌকা নিয়ে সোতের অনুকূলে ছ ঘন্টায় কত তিরিশ মাইল পথ গিয়ে ওই সুতের প্রতিকূলে দশ ঘন্টায় ফিরে এলেন তাহলে দেখো ছ ঘন্টায় বলছি সত্যের অনুকূলে মানে সিক্স ইন্টু কত হবে সত্যের অনুকূলে বেগটা কত পেয়েছি তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু তাহলে সিক্স তাহলে এটা কতটা যাচ্ছে তিরিশ মাইল আর অপরটা কি সত্যের প্রতিকূলে দশ ঘন্টায় ফিরে এসছে তাহলে সত্যের প্রতিকূলে দশ ঘন্টায় তাহলে এখানে ফিরে আসবে তাহলে এখানে টেন ইন্টু এক্স মাইনাস ওয়াই কাল কত ওই একই পথ তিরিশ মাইল তাহলে এটা তাহলে প্রথমের সমীকরণটা এটার উপরে দ্বিতীয় সমীকরণটা এটার উপরে তৈরি হবে কীভাবে করতে হবে দেখো তাহলে এখন দেখো যখন সতের অনুকূলে তাহলে এখানে কী হচ্ছে সোতের অনুকূলে এখানে ছ ঘন্টায় এখানে ছ ঘন্টায় কত তিরিশ মাইল পথ যাচ্ছে তাহলে সিক্স ইন্টু কত হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকাল টু কত তিরিশ হয়েছে তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকাল টু কত হবে ফাইভ এটা হচ্ছে এক নম্বর কারণ সিক্সটাই পাশে গেলে তিরিশের সঙ্গে ভাগ হয়ে যাবে আচ্ছা প্রতিকূলে কত হচ্ছে প্রতিকূলে দেখো দশ ইন্টু এক্স মাইনাস ওয়াই ওটাতে একই আছে তিরিশ তাহলে এইটা তাহলে এক্স মাইনাস ওয়াই ইকাল টু কত হবে থ্রি তাহলে এটা হচ্ছে দু নম্বর এবার এক আর দু নম্বর এখানে কী করতে হবে দেখো তাহলে এখন এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ আর এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি হয়েছে এটা তো এখানে এটা তাহলে এটা কী করবো এখানে এখানে দেখো হচ্ছে তোমার কী করবো যোগ করে দেবো কারণ কি দুটো হচ্ছে অপোজিটটা সাইন আছে তাহলে এখানে হচ্ছে করলে হবে টু এক্স ইকাল টু পাঁচ তিন আট তাহলে এক্স ইকাল টু কত হবে এইট বাই টু মানে হচ্ছে ফোর তাহলে একটা আমি পেয়ে গেলাম তাহলে আরেকটা বার করতে হবে তাহলে যে কোনো একটা সমীকরণকে তুলব তাহলে লিখবো যে দুই নম্বর সমীকরণী দুই নম্বর সমীকরণে এক্স ইকাল টু ফোর বসিয়ে পাই হয়েছে তাহলে ফোর মাইনাস ওয়াই ইকাল টু থ্রি এটা আর তাহলে করলে হবে মাইনাস ওয়াই ইকাল টু থ্রি মাইনাস ফোর মানে কত মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইকাল টু কত ওয়ান হয়েছে এটা তাহলে এবারে তাহলে অ্যান্সারগুলো লিখবো যেটা এক্স আর ওয়াই ধরেছিলাম তাহলে লিখবো যে স্থির জলে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় চার মাইল এবং স্রোতের বেগ ঘন্টায় এক মাইল ঠিক আছে তো এটা এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তো আজকে এতদূর পর্যন্তই থাক